প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনাও খুব ভালো মতো করছো তো আজকে আমি আবার চলে আসলাম তোমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য আশা করি তোমরা বিজ্ঞান ক্লাস করার জন্য প্রস্তুত আছো এবং আমাদের এই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বই এবং খাতা দুটোই লাগবে কারণ হচ্ছে আমরা আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিব যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখে নিতে হবে ঠিক আছে তো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সে অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায় আহ স্বাস্থ্যবিধি অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি তো তোমরা চট করে বইটা খুলে ফেলো এবং আমি আমার যেগুলো পড়া সেটা আমি বের করতে থাকি ঠিক আছে তোমরা সুন্দর করে তোমাদের ওকে তোমরা তোমাদের বইটা সুন্দর করে খুলে খুলে ফেলো দেখো আমাদের এখানে লিখেছি যে তৃতীয় শ্রেণী আহ বিজ্ঞান অষ্টম অধ্যায় এবং সেই অধ্যায়টার নাম হচ্ছে স্বাস্থ্যবিধি তো স্বাস্থ্যবিধি কথাটার সাথে আমরা আসলে মানে এতটাই পরিচিত হয়ে গিয়েছি কয়েক মাসের মধ্যে যেটা আসলে মানে বলে শেষ করা যাবে না মানে যখনই বই খুলি তখনই স্বাস্থ্যবিধি মানে যখনই টেলিভিশন খোলা হয় তখন স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি সম্পর্কে বলে তারপরে হচ্ছে পেপার পত্রিকায় স্বাস্থ্য স্বাস্থ্যবিধি সম্পর্কিত অনেক লেখা আসে তো আসলে স্বাস্থ্যবিধি এই শব্দটার সাথে এই কয়েক মাসের মধ্যে আমরা অনেক 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 বেশি পরিচিত হয়ে গিয়েছি ঠিক আছে তো স্বাস্থ্যবিধিটা আসলে কি যে আমরা আমাদের যে শরীর আছে আমাদের বডি আছে সেটাকে খুব ভালো করে খুব সুস্থ মানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে কিছু নিয়ম করতে হয় সকালে ঘুম থেকে খুব দ্রুত উঠতে হয় তারপরে হচ্ছে দাঁত ব্রাশ করতে হয় হাত মুখ ধুতে হয় খেতে হয় পুষ্টিকর খাবার খেতে হয় গোসল করতে হয় এভরিথিং মানে আমাদের প্রতিদিন চলার জন্য আমাদের শরীরকে ভালো রাখার জন্য যে কাজগুলো আমরা করি সেটাই মূলত হচ্ছে স্বাস্থ্যবিধি তো আমি আজকে তোমাদেরকে যেহেতু অষ্টম অধ্যায় আমাদের একবার হয়ে গিয়েছে এই কারণে আমি তোমাদের এই অষ্টম অধ্যায়টা রিডিং পড়াচ্ছি না তো তোমাদের বাসায় যেটা কাজ হবে সেই কাজটা হচ্ছে অবশ্যই এই বিধি এই অধ্যায়টা তোমরা দুইবার হলেও মানে কমপক্ষে দুইবার তোমরা এটাকে রিডিং পড়বে রিডিং না পড়লে কিন্তু এটা সম্পর্কে তেমন কিছুই তোমরা খুব ভালোভাবে জানতে পারবে না এবং রিডিং পড়লে তোমরা মজার মজার কিছু ইনফরমেশন পাবে এবং সেই ইনফরমেশনগুলো যখন পাবে তখন হচ্ছে তোমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে যে আমাদের বইয়ের মধ্যে এই পড়াগুলো কিভাবে টেলিভিশনেও এই একই নিয়ম বলছে ঠিক আছে তো এই ক্লাসটা শুট করার আগে আমি যখন এই অধ্যায়টা নিয়ে একটু স্টাডি করছিলাম তো তখন আমার মনে হচ্ছে যে আমাদের ছোট ছোট বাচ্চারা এই বিষয়গুলো নিয়ে পড়ে অথচ আজকে আমরা এমন একটা সিচুয়েশনে এসে পড়েছি যে সিচুয়েশনের কারণে হচ্ছে মানে এই এই জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে বারবার টেলিভিশনে সচেতন মানে বলে বলে সচেতন করানো হচ্ছে যে প্রতিদিন আমাদেরকে কি করতে হবে হাত ধুতে হবে অর্থাৎ আমাদেরকে কম করে এক ঘন্টা পরপর হলেও হাত ধুতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং জীবাণু কোথায় থাকতে পারে তারপর হচ্ছে জীবাণু কিসের মাধ্যমে ছড়াতে পারে এই জিনিসগুলো দেখো তোমরা এত ছোট বয়সেও তোমরা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জেনে যাচ্ছ পড়ার মাধ্যমে তো এই কারণেই আসলে বইয়ের параগুলোকে একটু গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে রিডিং পড়তে হবে ঠিক আছে তো দেখো আমরা আমাদের মেইন পড়ায় চলে যাই তোমরা আমি আশা করছি যে তোমরা তোমাদের বইটা খুলে ফেলেছো এবং อ่า শো করি ওকে দেখো তো আমাদের যে পড়াটা আছে আমরা তো এটা দেখলাম এবং এরপরে দেখো আমাদের অনুশীলনীতে বেশ কিছু প্রশ্ন আছে যেহেতু আমি আজকে তোমাদের রিডিং পড়াচ্ছি এই কারণে যে ক্লাসটা আসলে অনেক বড় হবে এবং তোমাদের এখানে অনেকগুলো টপিক আছে ঠিক আছে এবং অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নগুলোর আমরা সমাধান অবশ্যই করে নিব ঠিক আছে তোমরা তোমাদের অনুশীলনীতে চলে যাও দেখো এখানে প্রথমেই যেটা আছে শূন্যস্থান পূরণ আমি বরাবরই বলি যে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পরীক্ষার মধ্যে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পুরো বাক্যটাকে তুলে লিখতে হবে পুরো বাক্যটাকে না লিখলে যেটা হবে যে আসলে শুধু উত্তরটা লিখলে তেমন একটা ভালো হয় না এই কারণে আমাদের পুরো বাক্যটা লিখে শূন্যস্থান পূরণটা করতে হবে তো প্রথমে যেটা আছে দেখো প্রথমে আছে হচ্ছে কি যে শরীরে ড্যাশ প্রবেশ করলে আমরা অসুস্থ হই শরীরে কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই দুই নম্বরে যেটা আছে যে স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে আছে ময়লা আবর্জনা ডাস্টবিন বা বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে কোথায় ফেলতে হবে অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে অথবা নির্দিষ্ট যেখানে আমাদের ময়লা ফেলা প্রয়োজন বা ফেলার জন্য বলা হয়েছে না সেখানে ফেলবো ঠিক আছে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কি হবে অসুখ হবে মোট গেছে তো এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সেই সঠিক উত্তরগুলো শুধুমাত্র এইভাবে করে লিখলেই তোমাদের হবে কোনো সমস্যা নেই এক নম্বরে তোমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেখো কি বলেছে যে রোগ প্রতিরোধ করার অভ্যাসটি আমি আমার বইটা একটু এদিকে রাখি তাহলে সুবিধা হবে দেখো রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো রোগ প্রতিরোধের জন্য কোন অভ্যাসটি ভালো এখানে অনেকগুলো অপশন দেয়া আছে প্রথম অপশনটা দেখো কতে আছে কি বেশি করে খাবার খাওয়া ক্ষয়ে আছে নিয়মিত হাত ধোয়া গতে আছে দেরিতে ঘুমানো এবং ক্ষয়ে আছে খোলা খাবার খাওয়া বেশি করে খাবার খাওয়া খাবার খাওয়ার ক্ষেত্রে যেটা বলা হয় আমাদেরকে বেশি করে খাবার নয় আমাদেরকে পুষ্টিকর এবং সুষম খাদ্য খেতে হবে প্রতিদিন যেই পরিমাণ খাদ্য আমাদের খাওয়া প্রয়োজন সেই খাদ্যটাই আমাদেরকে খেতে হবে বেশি করে খাবার খেলেই যে শরীর সুস্থ থাকে তা কিন্তু নয় তো এই চারটা অপশনের মধ্যে দেখো খ নাম্বারে আছে নিয়মিত হাত ধোয়া তো নিয়মিত হাত ধুলে আমাদের যেটা হবে যে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পারবো তাই খ নাম্বার উত্তরটা সঠিক তারপরে আসে দুই নাম্বারে কি বলেছে যে শরীর সুস্থ রাখার জন্য কোনটি ভালো কয়ে আছে হচ্ছে প্রয়োজন মতো বিশ্রাম ঘুম ক্ষয়ে আছে কঠোর পরিশ্রম গয়ে আছে বেশি করে ওষুধ খাওয়া এবং ঘয়ে আছে বেশি করে খাবার খাওয়া তো এই চারটা অপশনের মধ্যে আমাদের ক নাম্বার অপশনে আছে কি প্রয়োজন মতো বিশ্রাম এবং ঘুম কাজে প্রয়োজন মতো বিশ্রাম এবং ঘুম এই অপশনটা যদি আমরা বাছাই করি তাহলে এটার উত্তরটা মানে এই প্রশ্নের উত্তরটা আমাদের সঠিক হয় ঠিক আছে তো আমাদের আমি যেমন বললাম যে স্থানের ক্ষেত্রে তোমাদের পুরো বাক্যটা লিখতে হবে কিন্তু সঠিক উত্তরের ক্ষেত্রে পুরো বাক্য বা প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই শুধু উত্তরটুকু লিখলেই হবে ঠিক আছে তারপরে আমরা প্রশ্নতে চলে যাই দেখো এখানে অনেকগুলো প্রশ্ন যেহেতু আছে ছয়টা প্রশ্ন আমরা ছয়টা প্রশ্ন খুব সুন্দরভাবে ভাবে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করব ঠিক আছে দেখো প্রশ্ন উত্তর প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে টয়লেট ব্যবহারের পর তোমার তোমরা বা তোমার কি করা উচিত লেখো টয়লেট ব্যবহারের পর আমরা স্বাভাবিকভাবেই জানি যে খাবার আগে এবং টয়লেট করার পর অবশ্যই আমাদের কি করতে হবে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং সেটাকে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারি এবং সেটাই আমি লিখে দিয়েছি দেখো এই উত্তরগুলো তোমরা চেষ্টা করবে লিখে নেওয়ার জন্য এবং যারা পড়ে ফেলেছ তারা একটু মিলিয়ে দেখবে যে আসলে তোমাদের উত্তরগুলোর সাথে উত্তরগুলোর কোনো মিল আছে কিনা যদি কোনো কিছু বা কোনো লাইন তোমাদের ছুটে যায় তাহলে অবশ্যই এখান থেকে তোমরা সেই তোমাদের উত্তরের সাথে যোগ করতে পারো ঠিক আছে তাহলে দেখো কি বলেছি যে অপরিষ্কার হাত দিয়ে মুখ চোখ এবং নাক ধরলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত দিয়ে কোনো কিছু ধরলে তাতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে তাই টয়লেট ব্যবহারের পর আমাদের সাবান দিয়ে পরিষ্কার পানিতে হাত ধুতে হবে খুবই অল্প মানে আসলে প্রত্যেকটা প্রশ্নের তোমরা যেহেতু ছোট মানুষ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু অনেক বেশি বড় করে দেওয়া নেই খুব ছোট ছোট করে সুন্দর করে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো দেয়া দেওয়া আছে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে যে উত্তরগুলোকে গুলোকে এইভাবে সুন্দর করে লেখার জন্য ওকে তারপরে আমরা দুই নাম্বার প্রশ্নে চলে যাই দেখো দুই নাম্বার প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে আমাদের

নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে কি আবর্জনা তারপরে হচ্ছে কলার খোসা কাগজের টুকরা ইত্যাদি ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় দেখো আমরা অনেক সময় করি কি যে চকলেট বা চিপসের যে প্যাকেটগুলো আছে সেগুলো খেয়ে দেয় কোথায় ফেলি বিদ্যালয়ের বা হচ্ছে ঘরের মেঝেতে ফেলে ঘরের বা বিদ্যালয়ের পরিবেশটা অপরিচ্ছন্ন হয়ে যাচ্ছে সঙ্গে বাসায় যদি যদি আমি ফেলি ফেলি বা বিদ্যালয়ে তাহলে এগুলো পরিষ্কার করার জন্য যে মানুষজন আছে তাদেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না তো আমরা এই কাজগুলো করবো না আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলো অবশ্যই কোথায় রাখবো ডাস্টবিন অথবা আমাদের এগুলো ফেলানোর জন্য যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া আছে সেই জায়গাটাই আমরা ফেলবো ঠিক আছে তারপরে দেখো আমরা প্রশ্নে প্রশ্নে চলে যাই যেটা বলা হয়েছে যে কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো আচ্ছা হয় এখানে ফোটা হয়নি তোমরা ওটা দিয়ে নিবে তাহলে দেখো কিভাবে হাত ধুতে হয় বর্ণনা করো এখানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের চারপাশে অদৃশ্য অনেক জীবাণু ছড়িয়ে আছে জীবাণু মানুষের জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি নিয়মিত হাত ধুতে হবে প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত ভিজিয়ে নিতে হবে এরপর হাতের উভয় পার্শ্বে সাবান লাগাতে হবে আমরা কিন্তু কিভাবে হাত ধুতে হয় এই জিনিসটা টিভিতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাওয়ার কথা সেই জিনিসটাই আমি একটু ছোট আকারে সংক্ষিপ্ত করে তোমাদের এখানে লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো এখানে কি আছে যে পরিষ্কার পানিতে হাত নিতে হবে তারপরে কি করতে হবে এরপরে হাতের উভয় পার্শ্ব সাবান লাগাতে হবে এই এই সাইড সাইড এবং এবং দুই সাইডে কি করতে হবে হবে আমাদের সাবান লাগাতে আমি যেটা যেটা মানে বারবারই বলা হয় যে বিশ সেকেন্ড কমপক্ষে বিশ সেকেন্ড ধরে আমাদের কি করা উচিত হাত ধোয়া উচিত তাহলে কি করতে হবে আমাদের এই সাইড এবং এই সাইড এই দুই সাইডে আমাদের কি করতে হবে সাবান লাগাতে হবে সাবান লাগানোর পরে কি করতে হবে যে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাতের উভয় পার্শ্বে তারপরে হাতের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলের ফাঁকাগুলোতে আমাদের কি করতে হবে সাবান যেন খুব ভালোভাবে যায় সেটা খেয়াল করতে হবে এবং এই যে নখগুলো আছে এই নখগুলো অনেকের বড় থাকে এই নখগুলোকে কি করতে হবে খুব ভালোভাবে সাবান দিয়ে আমাদেরকে ঘষে দিতে হবে ঠিক আছে দেন বিশ সেকেন্ডের মধ্যে আমাদের কি করতে হবে পরিষ্কার পানি দিয়ে হচ্ছে হাত ধুতে হবে সেটাই আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এভাবে করে সুন্দর করে লিখে নিতে পারো দেখো এখানে আর কি বলেছিলাম যে আঙুল এবং নখের সব জায়গায় সাবান পানি দিয়ে ভালোমতো মতো লাগাতে হবে দেন বিশ সেকেন্ড পর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে প্রতি এক ঘন্টা পর পর আমরা যদি এভাবে হাত ধুই তাহলে জীবাণু বিস্তার কমানো সম্ভব এটা গেল হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা আসি হচ্ছে চার নাম্বার প্রশ্নের উত্তর চার নাম্বার প্রশ্নের উত্তরে কি বলেছে চার নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো এখানে বলেছে যে কি অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস লেখো ভালো অভ্যাস সব সময় ভালো অভ্যাসই হয় অর্থাৎ ভালো অভ্যাসগুলো আমাদের শরীরকে অনেক 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 বেশি সুস্থ রাখে বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে ঠিক আছে তো এটার উত্তরটা দেখো কি লিখেছি যে অসুখ থেকে বাঁচার চারটি ভালো অভ্যাস হলো এক নম্বর হচ্ছে পরিষ্কার পানি এবং সুষম খাবার খেতে হবে পরিষ্কার পানি খেতে হবে নিরাপদ পানি খেতে হবে এবং কি কি খেতে হবে সুষম খাবার খেতে হবে আমি কিন্তু বেশি খাবারের কথা লিখিনি সুষম এবং পুষ্টিকর খাবার খেতে হবে লিখেছি তারপরে দুই নম্বর দেখো কি আছে পরিমিত ব্যায়াম প্রয়োজনীয় বিশ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অর্থাৎ অনেকে আছে যে ঘুমানোর চাইতে খেলাধুলাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় খেলাধুলাও করতে হবে সাথে কি করতে হবে বিশ্রাম নিতে হবে ঘুমাতেও হবে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরে বলেছি কি প্রতিদিন সাবান পানিতে গোসল করা ত্বক চোখ চুল নখ চোখ এবং কানের যত্ন করা এই এই জিনিসগুলো আমাদের খুব সেন্সিটিভ হয় এই কারণে কি করতে হবে এই জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে সুন্দর করে আমাদেরকে পরিষ্কার করতে হবে ঠিক আছে তারপরে বলেছি কি পরিষ্কার কাপড় পরা আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে ও প্রতি এক ঘন্টা পর পর সাবান পানিতে হাত ধুতে হবে ঠিক আছে তারপরে দেখো চার নাম্বার বলেছি কি আমাদের চারপাশে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে প্রতিদিন আমরা যে জিনিসগুলোকে ব্যবহার করি চেয়ার টেবিল বলো বই খাতা তারপরে হচ্ছে আমাদের চলাচলের জন্য মেঝে আছে আমাদের খাওয়া দাওয়া করার জন্য প্লেট বাটি গ্লাস আছে এগুলোকে কী করতে হবে প্রতিদিন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো করলে মানে এই ভালো অভ্যাস অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে গড়ে তুলতে পারি তাহলে আমাদের কি হবে আমাদের অসুখের পরিমাণটা কম হবে আমরা খুব কম পরিমাণে অসুস্থ হব ঠিক আছে এরপর আমরা চলে যাই হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে কি আছে দেখো যে কোথায় কোথায় রোগ জীবাণু থাকে কোথায় কোথায় রোগ জীবাণু থাকে তো এই জিনিসটা দেখো মানে করোনা ভাইরাস আসার পরে আমরা এতটাই বেশি সচেতন হয়েছি এবং এতটাই বেশি জেনেছি যে কোথায় কোথায় জীবাণু থাকতে পারে সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানি এবং কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারবো সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে জেনেছি ঠিক আছে সেগুলোই সুন্দর করে গুছিয়ে লেখা তো দেখো যেই সব জায়গায় রোগ জীবাণু থাকে সেগুলো হলো কি কি দরজার হাতল দরজার হাতলটা সাধারণত স্টিল বা হচ্ছে পিতলের পিতল টাইপের হয় তো এই জিনিসগুলোতে অর্থাৎ লোহা বা পিতল টাইপের এই জিনিসগুলোতে বেশি দিন পর্যন্ত জীবাণু বেঁচে থাকতে পারে তাই এই জিনিসগুলোকে কি করতে হবে আমাদের প্রতিদিন স্প্রে করতে হবে এবং কি করতে হবে সাবান বা পানির যে স্প্রেটা আছে সেটা দিতে পারবো আমরা দিয়ে পরিষ্কার করতে হবে মানে সুন্দর করে দরজার হাত ওটা আমরা প্রতিনিয়ত অর্থাৎ যে আসবে তখনই আমরা কি করব পরিষ্কার করে নিব কারণ কার হাতে কোন জীবাণু আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না ঠিক আছে এই কারণে আমাদেরকে দরজার হাতলটার দিকে বেশি মনোযোগী হতে হবে এবং সবসময় কি করতে হবে কেউ আসলে গেলে দরজার হাতলগুলোকে স্প্রে দিয়ে পরিষ্কার করে নিতে হবে

জীবাণুর পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক তারপরে দেখো কি আছে অতিরিক্ত ধুলাবালিপূর্ণ আহ স্থানে অতিরিক্ত অনেক বেশি জীবাণু থাকতে পারে এবং পোকামাকড় মশা পারে এবং এগুলো সাধারণত কি করে পোকামাকড় এবং মশা মাছিগুলো আমাদের জীবাণু ছড়াতে সহায়তা করে ঠিক আছে তো এগুলো গেলো হচ্ছে কোথায় কোথায় জীবাণু থাকতে পারে তো তোমরা সুন্দর করে এগুলো নোট করে ফেলবে এবং যারা নোট করেছো তারা অবশ্যই এগুলো মিলিয়ে দেখবে ঠিক আছে এবার আমরা আসি ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নে কি বলেছে দেখি আচ্ছা প্রশ্নে বলেছে সুস্থ থাকার জন্য কেন পরিবেশের প্রয়োজন কেন আমাদের পরিবেশের প্রয়োজন আমরা স্বাভাবিকভাবে জানি অসুখ থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই পরিবেশ পরিচ্ছন্ন রাখা প্রয়োজন তা সেটাই আমরা দেখো কিভাবে লিখেছি যে আমাদের চারপাশে অদৃশ্য অসংখ্য জীবাণু ছড়িয়ে আছে কোনো কোনো জীবাণু মানুষের রোগ সৃষ্টি করতে পারে দূষিত পানি দূষিত পরিবেশ চারপাশের জীবাণু ছড়াতে পারে অর্থাৎ দূষিত পানিটাও যেমন জীবাণু ছড়াতে পারে দূষিত পরিবেশও জীবাণু ছড়াতে পারে জীবাণু দ্বারা আমাদের নানাবিধ রোগ যেমন ঠান্ডা লাগা উদরাময় উদরাময় মানে হচ্ছে ডায়রিয়া আমরা যেটাকে বলি তারপরে আছে আমাশয় টাইফয়েড বসন্ত কলেরা যক্ষা ইত্যাদি হতে পারে ঠিক আছে নানাবিধ রোগ এগুলো আমাদের হতে পারে যা অপরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ছড়ায় এগুলো সাধারণত অপরিচ্ছন্ন অপরিষ্কার পরিবেশের মাধ্যমেই এই রোগগুলো সাধারণত হয় তাই সুস্থ থাকার জন্য আমাদের চারপাশের পরিবেশকে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন খুবই সংক্ষিপ্ত করে খুব সুন্দর করে তোমাদেরকে আমি এটা লিখে দিয়েছি আশা করছি তোমরা যারা আরও একটু বড় পড়েছ কোনো সমস্যা নেই তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এটার সাথে আরও কিছু তোমরা অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই তোমরা অর্থাৎ এর থেকে ছোট করে লেখা যাবে না এর থেকে ছোট করে লিখলে আবার যেটা হবে যে তোমাদের নাম্বারটা কমে যেতে পারে ঠিক আছে যার কারণে তোমরা চেষ্টা করবে যে এটার থেকে আরো একটু বড় করে উত্তরগুলো ঠিক আছে তো দেখো আমাদের পর্যন্ত কিন্তু ছয় শেষ অনুশীলনী থেকে কোনো প্রশ্ন আছে না এই ছয়টাই দেখো তোমাদের অনুশীলনীতে আরো একটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি তীর চিহ্ন দিয়ে চিত্রগুলো যুক্ত করে দেখাও কিভাবে রোগ জীবাণু ছড়ায় তীর চিহ্ন দিয়ে তোমাদের মানে কিভাবে জীবাণু ছড়াচ্ছে সেটা হচ্ছে কি করতে বলেছে আহ চিত্রগুলো যুক্ত করে দেখাতে বলেছে তো তোমরা বাসায় এই জিনিসটা সুন্দর করে পেন্সিল দিয়ে হচ্ছে একটা একটা ছবির সাথে একটা ছবি যোগ করে করে কিভাবে ছড়াই সেটা তোমরা পূরণ করে ফেলবে ঠিক আছে এরপরে আসো আমি তোমাদের কি কিছু বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজগুলো তোমরা আমি আশা করছি যে করার চেষ্টা করবে তার কারণ হচ্ছে এই বাড়ির কাজগুলো না করলে যেটা হবে সেটা হচ্ছে পড়াশোনায় পড়াশোনায় একটা ধীর গতি চলে আসবে এই কারণে বাড়িতে প্রতিদিন মানে যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলোতে তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় তোমরা চেষ্টা করবে এই হোমওয়ার্কগুলো সঠিক সময়ে করার জন্য তাহলে একটা নিয়মের মধ্যে চললে তোমাদের পড়াগুলোকে আর চাপ মনে হবে না ঠিক আছে ওকে তাহলে দেখো বাড়ির কাজ যেটা বলেছি সেটা হচ্ছে কি অধ্যায়ের ভেতর থেকে পাঁচটি শূন্যস্থান পূরণ তৈরি করবে অধ্যায়ের যে ভেতর আমি আজকে যে স্বাস্থ্যবিধি অধ্যায়টা পড়ালাম এই স্বাস্থ্যবিধি অধ্যায়টার ভেতর থেকে অর্থাৎ অনুশীলনীতে যে চারটা আছে এই চারটা বাদে আরও পাঁচটা তোমাদের শূন্যস্থান পূরণ তৈরি করতে হবে তারপরে দুই নম্বরে দিয়েছি কি সংক্ষেপে প্রশ্নের উত্তর করো অর্থাৎ এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের শরীরে কিভাবে জীবাণু প্রবেশ করতে পারে আমাদের শরীরে কিভাবে জীবাণু প্রবেশ করতে পারে এটা তোমরা চিন্তা করে করে লিখবে এবং নিরাপদ পানি কেন প্রয়োজন নিরাপদ পানি আমাদের কেন প্রয়োজন সেটাও সুন্দর করে লিখবে ঠিক আছে তো এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখবে এবং নোট করবে এবং রেগুলার যে পড়াগুলো আছে সেই পড়াগুলো তোমরা পড়ার চেষ্টা করবে ঠিক আছে আর আশা করছি যে তোমরা হাফ ইয়ারলিতে আমাদের অর্থাৎ কয়েকদিন আগে কিছুদিন আগে যে পরীক্ষাটা নেওয়া হলো পরীক্ষাটা সবাই দিয়েছ খাতা আমি বেশ অনেকগুলো পেয়েছি আশা করছি যে তোমরা সবাই পরীক্ষা দিয়েছো ঠিক আছে এবং খুব ভালো লিখেছ তো বাসায় যেটা করবে যে অবশ্যই এই কাজগুলো করবে এবং হচ্ছে হাত ধোয়ার কথা ভুলে যাবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম